ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, থ্যাংকস ফর ক্লিক দিস ভিডিও। তো ইতিমধ্যে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে বিরাট বড় নিয়োগের একটা নোটিফিকেশন বেরিয়েছে রাজ্যের মহিলা প্রার্থীদের জন্য। পশ্চিমবঙ্গে এবার ফের নতুন করে ICDS এর কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। বহুদিন ধরেই রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের আশায় আছেন রাজ্যের মহিলা চাকরি প্রার্থীরা। গত মাসে মুখ্যমন্ত্রী ঘোষণার পর অবশেষে সুখবর এলো রাজ্যের। সম্প্রতি রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। কোন জেলায় নিয়োগ করা হবে, কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি, আবেদন পদ্ধতি কি, বয়সের সময়সীমা কি, আবেদন করার শেষ তারিখ কিভাবে আবেদন করবে, সবই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন, যাতে পরবর্তীতে এরকম ভিডিও সবার আগে দেখতে পান। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আসি পদের নাম। প্রথমত দু ধরনের পদে নিয়োগ করা হবে, একটা আছে ICDS কর্মী, একটা হচ্ছে ICDS সহায়িকা, মানে অঙ্গনওয়াড়ি সহায়িকা আর অঙ্গনওয়াড়ি কর্মী, এই দুটি পদে কর্মী নিয়োগ করা হবে। তো এখানে মোট শূন্য পদ কত আছে, 155টি শূন্য পদ আছে। বিভিন্ন ব্লক ভিত্তিক শূন্য পদের পরিসংখ্যান অফিসিয়াল নোটিফিকেশন উল্লেখ করা রয়েছে। তো অফিসিয়াল নোটিফিকেশনের যে শূন্যপদ যদি এখানে দেখায় তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যদি ওটা দেখাতে যায় তাহলে ভিডিওর মূল যে বিষয়টা সেই বিষয়টা বাদ পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটা একটু দেখে নেবেন, কোন কোন ব্লকের আন্ডারে নিয়োগ করা হচ্ছে। তো সেই অফিসিয়াল যে নোটিফিকেশনটা আছে সেই নোটিফিকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা একটু দেখে নেবেন। শিক্ষাগত যোগ্যতা, যেহেতু এখানে দুই ধরনের কর্মী নিয়োগ করা হবে তো সেক্ষেত্রে দুই ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে। তো প্রথমে আসি যে অঙ্গনওয়াড়ি সহায়িকা, অর্থাৎ অঙ্গনওয়াড়ি সহায়িকার জন্য আবেদন করতে গেলে আপনাকে ন্যূনতম 8 পাস লাগবে। তো 8 পাস থাকলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে 8 পাস হতে হবে, তো আপনি 8 পাস হলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। তো অনেক ক্ষেত্রে অনেকে 8 পর্যন্ত পড়াশোনা করছে, 9 পর্যন্ত পড়াশোনা করছে, তো সেই সার্টিফিকেটটা আপনি উঠিয়ে এই পদের জন্য আপনি এখানে আবেদন করতে পারেন। দ্বিতীয় আসছে অঙ্গনওয়াড়ি কর্মী। তো কর্মী পদে আবেদন করতে গেলে ন্যূনতম মাধ্যমিক পাস লাগবে। তো আপনি এখানে যদি মাধ্যমিক পাস বা তার সমতুল্য পাস হয়ে থাকেন তাহলে আপনি এই পদের জন্য এখানে আবেদন করতে পারবেন, কিন্তু নিচে আপনাকে মাধ্যমিক পাস থাকতে হবে, তাহলে আপনি এই কর্মী পদে আবেদন করতে পারবেন। তো এখানে দুটি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, একটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা আর একটা কর্মী। তো সহায়িকা পদে ন্যূনতম 8 পাস আর কর্মী পদে ন্যূনতম মাধ্যমিক পাস হলে আপনি এই দুটো পদের জন্য আবেদন করতে পারেন, এবং আপনার যদি হায়ার এডুকেশনও থাকে তবুও আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। প্রার্থীর বয়স, ন্যূনতম 18 বছর বয়স প্রার্থীর আবেদনযোগ্য, সর্বোচ্চ 45 বছর বয়স প্রার্থীর আবেদন জানাতে পারবেন। অর্থাৎ নিচে 18 থেকে শুরু করে 45-এর মধ্যে যে কোনো প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারেন। আর বয়স হতে হবে 1/1/2023 অনুযায়ী 18 থেকে 45-এর মধ্যে বয়স হতে হবে। তো আপনি এই বয়স হলে আপনি এই পদগুলোর জন্য আবেদন করতে পারেন। আর এই নিয়োগটা শুধুমাত্র মহিলাদের জন্যই, কারণ এখানে ICDS অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী পদে নিয়োগ করবে শুধুমাত্র মহিলাদের জন্য। এবার চলে আসে আবেদন পদ্ধতি। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে বাড়িতে বসে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। অর্থাৎ এখানে আবেদন প্রসেসিংটা হচ্ছে অনলাইনের মাধ্যমে, এখানে আপনাকে আবেদন করতে হবে, কোনো রকম অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন না, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে ওয়েবসাইট ভিজিট করে রিক্রুটমেন্ট সেকশন থেকে অনলাইন আবেদনের লিঙ্কে গিয়ে আবেদন জানাতে হবে। প্রতিটি প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে পূরণ করার পর সাবমিট বোতামে ক্লিক করতে হবে। আবেদন জানানোর সময় আবেদনকারীকে একটি পাসপোর্ট সাইজের ফটো, নিজের স্বাক্ষর, জাতিসংশয়পত্র ইত্যাদি নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। অর্থাৎ আপনি যদি নিজে করেন তো সেই ক্ষেত্রে আপনার সব ডকুমেন্টস বের করে নেবেন, তারপরে আপনি এই আবেদন প্রসেসটি শুরু করবেন। আর যদি আপনি কোনো ক্যাফেতে গিয়ে করেন তো এইসব ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন, কারণ এইসব ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, এবং সমস্ত রকম শিক্ষাগত যোগ্যতাও আপনি নিয়ে যাবেন, কারণ শিক্ষাগত যোগ্যতার যে বিবরণ আছে সেই বিবরণগুলি দিতে হবে। যেমন কোন বোর্ড থেকে পাস করেছেন, কত নম্বর পেয়েছেন, কত পার্সেন্টেজ পেয়েছেন, কত সালে পাস করেছেন, সমস্ত রকম তথ্য এখানে আপলোড করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে যাবেন, একটা ডকুমেন্টসও রেখে যাবেন না, রেখে গেলে আপনার আবার সমস্যা হবে, আনতে হবে। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনার যত রকম ডকুমেন্টস আছে, আধার কার্ড থেকে শুরু করে স্কুল সার্টিফিকেট প্লাস জন্ম সার্টিফিকেট প্লাস ভোটার ফটো, SC কার্ড, সমস্ত রকম তথ্য নিয়ে যাবেন। যাদের SC আছে তারা SC OBC কার্ড যাদের আছে তারা নিয়ে যাবে, আর যাদের নেই তারা ওটা তো আপনার লাগবে না। তো সেক্ষেত্রে আপনারা সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে যাবেন। আর আমি সাজেস্ট করবো আপনারা যদি না পারেন সেক্ষেত্রে কোনো ক্যাফেতে গিয়ে, ভালো ক্যাফেতে গিয়ে সেখানে গিয়ে আপনারা আবেদন পদ্ধতি করে নেবেন, কারণ ওইখান থেকে করার পরও সম্পূর্ণ তথ্য আপনি মিলিয়ে নেবেন।
তো যদি আপনার অ্যাপ্লিকেশনটা ভুল হয় তো সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা বাতিল করে দেবে। তো আপনি বারবার সেই তথ্যটা যাচাই করে তারপরে আপনারা সেই ফর্মটাকে সাবমিট করবেন। এবার চলে আসি কর্মী নিয়োগ প্রক্রিয়া। লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা তথা ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা রয়েছে 90 নম্বর এবং মৌখিক পরীক্ষা 10 নম্বর, অর্থাৎ টোটাল মিলিয়ে 100 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। তো প্রথমে আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে, লিখিত পরীক্ষায় পাশ করলে তারপরে আপনাকে ডাকা হবে ইন্টারভিউর জন্য। একটা মেরিট লিস্ট হবে, মেরিট লিস্টের পরে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউতে যে কোশ্চেন করবে সেই কোশ্চেনের যদি আপনি উত্তর দিতে পারেন এবং এখানে আপনি সিলেক্ট হন তাহলে আপনাকে নিয়োগপত্র দেওয়া হবে। যে 90 নম্বর পরীক্ষা থাকবে তার মধ্যে সিলেবাসগুলো কী কী থাকবে, তো 1 নম্বর আছে মাতৃভাষা রচনা লেখার মধ্যে থাকবে হচ্ছে 15 মার্ক, পাটিগণিতে থাকবে 20 মার্ক, এবং পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থান বিষয়ক প্রশ্ন থাকবে 15 মার্ক, ইংরেজি ভাষায় থাকবে 20 মার্ক, সাধারণ জ্ঞানে থাকবে 20 মার্ক। টোটাল হচ্ছে 90 মার্কের এক্সাম আপনাকে দিতে হবে। তো তার জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে, এইসব বিষয়ের উপরে 90 মার্কের কোশ্চেন আসবে। এবং সবার শেষে ইন্টারভিউতে 10 নম্বর, অর্থাৎ সব মিলে 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। তো 100 নম্বরে যে 4 নম্বর বেশি থাকবে তো সেই ক্ষেত্রে তাদের নিয়োগ পদ্ধতি দেওয়া হবে। তো প্রথমে আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে, লিখিত পরীক্ষা পাশ করার পর আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে। ইন্টারভিউতে যদি আপনি পাশ করে যান তাহলে আপনাকে নিয়োগপত্র সরাসরি দেওয়া হবে, আপনি নিয়োগ করে নিতে পারবেন। তো আবেদনের সময়সীমা আগামী 4/9/2023, অর্থাৎ আগামী 4/9/2023 মধ্যে আবেদন জানাতে হবে। তো ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তো আপনারা যারা ইচ্ছুক প্রার্থী অবশ্যই আবেদন করুন। আর এই নিয়োগ করা হবে হুগলি ডিস্ট্রিক্টের বিভিন্ন ব্লকের আন্ডারে এই নিয়োগগুলো করা হবে। তো আপনারা যারা হুগলি ডিস্ট্রিক্টে বসবাস করেন তারা অবশ্যই এই পদগুলির জন্য আবেদন করে নিন, কারণ অনেক দিন পরে ICDS-এর কর্মী ও সহায়িকা পদের জন্য নোটিফিকেশান বেরিয়েছে এবং আবেদন প্রক্রিয়া চলছে। তো সেই ক্ষেত্রে এক এক করে প্রত্যেকটা জেলায় এই ICDS অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদের জন্য নিয়োগ করা হবে। তো আপনারা যারা অন্যান্য ডিস্ট্রিক্টের আছে তারাও পড়াশোনা চালিয়ে যান এইসব বিষয়ের উপরে, কারণ এক একটা ডিস্ট্রিক্ট করে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই এই এই পদের জন্য নোটিফিকেশান বেরোবে এবং আবেদন প্রক্রিয়াও শুরু হবে। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র হুগলি ডিস্ট্রিক্টে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তো এরপরে নেক্সট এক এক করে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই আবেদন প্রক্রিয়া শুরু হবে। যখনই এই নোটিফিকেশান অন্যান্য ডিস্ট্রিক্টে আসবে তখনই আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো। তো তার জন্য আপনাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ সাবস্ক্রাইব না করলে আপনি এই যে নিউজগুলো আপনি পাবেন না, এই নিউজগুলো না পেলে কোনো ক্ষেত্রে যদি আপনি না জানতে পারেন তো সেই ক্ষেত্রে আপনি আপনার এই চাকরিটা মিস হয়ে যাবে। তার জন্য বলছি আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করুন। আর সমস্ত রকম অফিসিয়াল নোটিফিকেশন, সমস্ত রকম অ্যাপ্লাই লিঙ্ক এবং অফিসিয়াল ওয়েবসাইট ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা সরাসরি প্রথমে অফিসিয়াল নোটিফিকেশনটা দেখে নেবেন এবং তারপরে কোন কোন ব্লকে নিয়োগ করা আছে সেটাও দেখে নেবেন এবং তারপরে আপনারা আবেদন প্রক্রিয়া শুরু করবেন। কারণ অফিসিয়াল নোটিফিকেশনটা না দেখে কোনো ফর্মে আবেদন করবেন না, কারণ অফিসিয়াল নোটিফিকেশন অনেক কিছুই থাকে, তো সেটা আপনি আগে একটু দেখে নেবেন। আমরা হচ্ছে মেন মেন জিনিসগুলো তুলে ধরি যাতে আপনাদের সুবিধা হতে, সেই ক্ষেত্রে কিছু কিছু জিনিস আছে সেগুলো আমাদের তুলে ধরা হয় না কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো সেই ক্ষেত্রে আপনারা নোটিফিকেশনটা দেখবেন, তারপরে আপনারা আবেদন প্রক্রিয়া শুরু করবেন। তো ডেসক্রিপশন বক্সের সমস্ত রকম লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি দেখে নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, থ্যাংক ইউ।